ওমানে কর্মরত বাংলাদেশের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ব্যাপী সাংবাদিকদের সাথে দূতাবাসের বিভিন্ন বিষয়ে করেন মিশন উপপ্রধান মৌসুমী রহমান দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান এবং দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম এসময় সময় ওমানে কর্মরত ডিবিসি নিউজের সাংবাদিক ফোরকান মাহমুদ পাসপোর্ট সমস্যার সমাধান দূতাবাসের সেবা নিতে আসা মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন এছাড়া সহ সেবা প্রার্থীদের জন্য আলাদা ডেস্ক করা দূতাবাসের বাইরে থাকা পানির কল বৃদ্ধি বসার জায়গা নামাজের স্থান ও ক্যান্টিন সুবিধার কথা সহ নানা বিষয় জানান সাংবাদিকরা মতে বিনিময় শেষে ওমানের আইন মেনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারেরও আহ্বান জানান রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক